সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এভরিওয়ান, হোপ ইউ গাইস ডুইং অ্যাবসলিউটলি ফাইন। তো আজকে নতুন একটা প্রোডাক্ট চলে এসেছে আমার কাছে এবং আমি আমার নতুন হেডসেটকে আনবক্স করতে যাচ্ছি এবং আমার হেডসেট আপগ্রেড করতে যাচ্ছি 2.5 ইয়ার্স পরে। তো 2.5 বছর পর আমি আমার হেডসেটকে আপগ্রেড করতে যাচ্ছি এটা দিয়ে, সনি MDR না XB950BT, মুখস্থ হয়ে গেছে। তো এটারে আমি আনবক্স করবো আজকে এবং দেখাবো আপনাদেরকে কী কী এটার স্পেসিফিকেশন, কী কী এটার আমাদের বক্স কন্টেন্টে দেওয়া হচ্ছে, কীরকম দেখতে এই হেডফোন এবং কি ধরনের সাউন্ড পারফরমেন্স দেয় আমাদেরকে। তো বেশি দেরি না করে চলেন আজকের ভিডিওতে আমরা আগাই, চলেন আনবক্সিং টেবিলে চলে যাই। সনিয়ের এই হেডফোনের বক্স অনেকটাই বড় এবং বক্সের সামনেই দেওয়া আছে হেডফোনের ছবি এবং বলা হয়েছে এক্সট্রা বেস। পিছনে দেওয়া হয়েছে এই হেডফোনের আরও কিছু ছবি এবং হেডফোনের কিছু তথ্য ভিন্ন ভিন্ন ভাষায়। হেডফোনের উপরের কাগজের মোড়ক ছড়ালেই দেখা যাচ্ছে মূল সাদা বক্স, এর ভিতরেই প্লাস্টিকের কন্টেইনারে রয়েছে হেডফোনটি। হেডফোনের সাথে রয়েছে একটি 3.5mm মেল টু 3.5mm মেল অডিও কেবল, একটি মাইক্রো USB চার্জিং কেবল। হেডফোনটি মূলত প্লাস্টিকের তৈরি হলেও উপরের অংশটি মেটাল। হেডফোনের দুটি সাউন্ড ইউনিটের উপরেই রয়েছে সনির ব্র্যান্ডিং। হেডফোন দুটিতেই রয়েছে ভালো মানের কুশন যা কানে ব্যথা করা থেকে বিরত রাখে এবং উপরের মেটালের সঙ্গেও রয়েছে কুশন যা মাথায় চাপ প্রয়োগ করা থেকে রক্ষা করে। হেডফোনের রাইট সাউন্ড ইউনিটে রয়েছে সকল বাটনস এবং পোর্টস। হেডফোনে রয়েছে পাওয়ার অন অফ বা প্লে পজ বাটন, প্রিভিয়াস ট্র্যাক বা ভলিউম ডাউন বাটন, মোড বাটন, নেক্সট ট্র্যাক বা ভলিউম আপ বাটন। পোর্ট সমূহের মধ্যে রয়েছে একটি মাইক্রো SD কার্ড স্লট, মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও পোর্ট। সম্পূর্ণ হেডফোনে কালো রঙের আধিক্য হলেও সাউন্ড ইউনিটের ভিতরের অংশ লাল এবং সাউন্ড ইউনিটের সাইড দিয়েও লাল রঙের রিং রয়েছে। হেডফোনটি কানে দিলে সম্পূর্ণ কান ঢেকে যাওয়ায় এয়ার টাইট অবস্থা হয় যার ফলে বাইরের শব্দ কম আসে। এই হেডফোনে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, তবে বড় বড় সাইজের কুশন থাকায় বাইরের সাউন্ড তেমন একটা শোনা যায় না। হেডফোনের বাটনগুলো রাইট ইয়ার সাইডে থাকায় একটু অসুবিধা হয় যা তেমন একটা বড় বিষয় নয়, তবে কিছুদিনের মধ্যে ব্যবহার করতে থাকলে খুব তাড়াতাড়ি তার সাথে মিলিয়ে নেওয়া যায়। এবার আসি হেডফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে। এতে বেসের পরিমাণ বেশ ভালোই যা বক্সেই মেনশন করা ছিল। ট্রেবলটা অসাধারণ, খুব ভালো মনের ট্রেবল পেয়েছি এবং ভোকালটাও অনেকটা স্পষ্ট শুনতে পেরেছি। ভোকালগুলো স্পষ্ট এবং আলাদা আলাদাভাবে শুনতে পারাটা এই দামের ক্ষেত্রে অনেকটা বড় বিষয় যা এর সাউন্ড পারফরমেন্স হিসেবে তাকে বাড়িয়ে দেয়। তবে হেডফোনটি ব্যবহার না করে গলায় ঝুলিয়ে রাখলে বড় বড় মনে হয় এবং হেডফোনের ওজনও অন্যান্য হেডফোনের তুলনায় একটু বেশিই মনে হয়েছে। ওজন করে দেখা যায় এই হেডফোনের ওজন 225 গ্রাম, যা আমার ক্ষেত্রে একটু বেশি ভারী মনে হয়েছে, আপনাদের ক্ষেত্রে তেমন একটা ভারী নাও লাগতে পারে। হেডফোনের বিল্ড কোয়ালিটি, স্টাইল, সাউন্ড পারফরমেন্স সব দিক বিবেচনা করলে আমার রেটিংয়ে পায় 10-এর ভিতর 7.5, যা ভালো শ্রেণীর মধ্যেই পড়ে। আমি যে হেডফোনটি নিয়েছি এটি মূলত একটি কপি হেডফোন। আপনি যদি কিনতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে দারাজের পারচেজ লিঙ্ক পেয়ে যান। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল, আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মুত্তাকিনুর রশিম এবং আপনারা দেখছিলেন মুত্তাকিনুর রশিম ইউটিউব চ্যানেলকে।